হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের সপ্তবিংশ পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই একটা গাড়ি টডের সামনে এসে দাঁড়ায়, আর দেখা যায় সেই গাড়ি থেকে কাউবয়ের কস্টিউম পরে জ্যাসপার নেমে আসে। সেটা দেখে টড একজন বাবার মতো জ্যাসপারকে শাসন করার চেষ্টা করে, যদিও জ্যাসপার আবারও টডকে ইগনোর করে যায়। আর এদিকে ক্যারল ভাবে তার দুটো এবং এরিকার একটা মিলে মোট তিনটে মেয়ে, কিন্তু ছেলে একমাত্র জ্যাসপার, তাই ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা হয়। আর ওদিকে টডকে ট্যান্ডি অ্যাডভাইস দেয় যে জ্যাসপারকে কাবুতে আনতে হলে রাগি বাবার মতো আচরণ করতে হবে। সেটা শুনে টড জ্যাসপারকে বকলে সে সেখান থেকে উঠে স্টোর রুমে চলে যায় যেখানে মেলিসা বই পড়ছিল। আর এদিকে ভবিষ্যতে জ্যাসপারের সাথে কার মেয়ের বিয়ে হবে সেটা নিয়ে এরিকা আর ক্যারলের মধ্যে গণ্ডগোল বেঁধে যায়। আর সেখানে টডও এসে ট্যান্ডির সাথে ঝগড়া করতে শুরু করে তার দেওয়া অত্যন্ত বাজে উপদেশের জন্য। যখন তাদের ঝগড়া চলছিল ঠিক তখনই মেলিসা সেখানে এসে তাদেরকে বোঝায় জ্যাসপারের বয়স এখন মাত্র 10 কি 11 বছর মতো হবে, আর এখনই ভবিষ্যতের কথা ভেবে তাকে বিরক্ত করাটা ঠিক হচ্ছে না, তাই সবাই মিলে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। এটা সবাই মেনে নেয়, কিন্তু তার কাছে গিয়ে দেখে যে জ্যাসপার তার সমস্ত জিনিস নিয়ে সেখান থেকে চলে গেছে। তারপর তারা সবাই মিলে জ্যাসপারকে খুঁজতে বের হয়। টড জ্যাসপারকে নিয়ে চিন্তা করলে ট্যান্ডি বলে সব ঠিক হয়ে যাবে। আর অন্য গাড়িতে এরিকা আর ক্যারলকে দেখা যায় একে অপরের কাছে ক্ষমা চাইতে। এরপরে ট্যান্ডি আর টড সাইরেনের আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজ অনুসরণ করে সেখানে গিয়ে দেখে সেটা একটা জেল থেকে আসছে, আর সেই পুলিশ স্টেশনে এখনও একজনকে বেঁচে থাকতে দেখা যায়। এরপরই জেলে থাকা মানুষটার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় সে একটা মেয়ের সাথে একটা রেস্টুরেন্টে ডেটে গেছে, আর তার নাম কার্ল। কিন্তু মেয়েটা তাকে পছন্দ করে না আর অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। কার্লও বাড়ি ফেরে, আর তখন জানা যায় সে একজন সাইকো সিরিয়াল কিলার, আর সে মানুষ মেরে খেতে পছন্দ করে। সকাল হলে দেখা যায় সে একটা মানুষের মাথা ওভেনে রান্না হতে দিয়েছে। এরপর সে তার কুকুরকে নিয়ে বাইরে বেরোলে দেখে তাকে ধরতে তার বাড়িতে পুলিশ এসেছে। এটা দেখে সে কুকুরটাকে সেখানে ছেড়ে পালিয়ে যায়। রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে গেলে সে সাহায্য চেয়ে একটা গাড়ি দাঁড় করায়, আর সেই গাড়ির লোকটাকে মেরে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে একটা নতুন জায়গায় গিয়ে একটা বাজারে যায় এবং অনেকগুলো পেন্টিং কিনে তার নতুন বাড়িতে ফিরে আসে। তারপর সে একটা ছেলেকে পোর্ট্রেট বানিয়ে দেবার কথা বলে তার বাড়িতে ডেকে আনে আর তার পোর্ট্রেট পেন্ট করার অভিনয় করে। তারপর সে একটা অজুহাত দিয়ে অন্য রুমে গিয়ে ওই ছেলেটাকে মারার প্রস্তুতি নেয়। এই সময় ছেলেটা জল খাওয়ার জন্য ফ্রিজ খুললে সেখানে একজনের মাথা দেখতে পায়, আর সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কার্লও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে একটা হোটেলে গিয়ে ওঠে। কিন্তু পরের দিন সকালে পুলিশ সেই হোটেলে গিয়ে তাকে সেই ফ্রিজে রাখা মাথাটা সমেত হাতে নাতে ধরে ফেলে। এরপর পুলিশ তাকে জেলে ঢুকিয়ে দেয়। তারপর জেলের ভিতর সেই ভাইরাসের কারণে এক এক করে সবাই মারা যায়, শুধু কার্ল আর একটা পুলিশ বেঁচে থাকে। একদিন গল্প করতে করতে কার্ল পুলিশটাকে জিজ্ঞাসা করে সে এখনও কেন এখানে পড়ে আছে। তখন পুলিশটি তাকে জানায় তার পরিবারের আর কেউ বেঁচে নেই, তাই সে বাড়ি যেতে চায় না। এরপর একদিন পুলিশটা তার জন্য 2 মাসের খাবার নিয়ে আসে আর তার সাথে একটা গলায় দেবার দড়ি, আর বলে সে সেখান থেকে চলে যাচ্ছে। তখন কার্ল তার সাথে শেষবারের মতো হাত মেলানোর ইচ্ছে জাহির করে, কিন্তু পুলিশটা তার হাত বাড়াতেই সে তাকে মেরে দেয় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কোড নাম্বার না জানার কারণে কার্ল জেল থেকে বেরোতে পারে না। কার্ল সেখান থেকে বেরোনোর আরও অনেক পথ অবলম্বন করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। কিছুদিন পর সেই জেলের ইলেকট্রিসিটিও চলে যায়। এরপর কয়েক বছর কেটে যায় আর কার্ল ওই পুলিশের কবরের কাছে গিয়ে বলে সে এবার সুইসাইড করবে। আর ঠিক তখনই সে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। আসলে সেই গাড়ির আওয়াজটা বর্তমান সময়ের টড আর ট্যান্ডির। তারা জ্যাসপারকে খুঁজতে জেলের ভিতর গিয়ে সেই লক হয়ে থাকা দরজাটা বাইরে থেকে খুলে দেয়, আর কার্ল সুন্দর করে শেভ করে পুলিশের ইউনিফর্ম পরে তাদের সামনে আসে।
পরের দৃশ্যে দেখা যায় কার্লকে নিয়ে ট্যান্ডিরা বাড়ি গেছে, আর কার্ল সেই জেলের মধ্যে আটকে যাওয়ার মিথ্যে গল্প সাজিয়ে সবাইকে শোনায়, আর নিজের মানুষ মেরে খাওয়ার গল্পটা অন্য একজন কয়েদির গল্প হিসাবে সবাইকে শোনায়। পরের দিন সকালে কার্ল একটা গন্ধকে অনুসরণ করে গেইলের রুমে পৌঁছে যায়, আর দেখা যায় যে গন্ধটা সে পাচ্ছিল সেটা আসলে গেইলের আঙুল পুড়ে যাওয়ার গন্ধ। সেটা দেখে কার্লের সেটা খেতে ইচ্ছে হয়, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। তারপর গেইল তার আঙুলের ব্যান্ডেজটা সেখানে ফেলে দিয়ে চলে গেলে কার্ল সেটা খাওয়ার জন্য উঠাতে যায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নেয় আর সেখান থেকে চলে যায় এবং পিয়ানোর সিটে বসে কাঁদতে শুরু করে। তখনই ট্যান্ডি সেখানে এসে কার্লকে পিয়ানো বাজাতে বললে কার্ল সেখান থেকে উঠে চলে যায়। এরকম ব্যবহারে কার্লের ওপর ট্যান্ডির একটা সন্দেহ হতে শুরু হয়। পরের দৃশ্যে সবাই যখন জ্যাসপারকে খুঁজতে যাচ্ছিল তখন মেলিসা তাদেরকে বলে জ্যাসপারকে নিজের মতো ছেড়ে দিতে, কিন্তু কেউ সেটা শোনে না আর জ্যাসপারকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে কার্ল সেই ব্যান্ডেজটা নেবার জন্যই আবার গেইলের ঘরে আসে, আর তার পিছন পিছন ট্যান্ডিও এসে তাকে জেরা করতে শুরু করে, কিন্তু কার্ল বলে সে ডাস্টবিনটা ক্লিন করতে এসেছে। রাতে ট্যান্ডি সবাইকে কার্লের ওপর তার সন্দেহের কথাটা বলে, কিন্তু কেউই তাকে বিশ্বাস করে না। পরের দিন সকালে কার্ল যখন চা খাচ্ছিল ট্যান্ডি লুকিয়ে লুকিয়ে তাকে দেখে, তখনই কার্ল চায়ের ভেতর থেকে সেই ব্যান্ডেজটা তোলে আর তার থেকে গড়িয়ে পড়া চাগুলো খেতে থাকে, যেটা দেখে ট্যান্ডি অবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় গেইল বই পড়তে পড়তে তার পোড়া জায়গায় বরফ লাগাচ্ছিল, কার্ল এসে সেই বরফটা চায় আর গেইল অন্যদিকে তাকালে সে সেই বরফটাই খেয়ে নেয়। অন্যদিকে দেখা যায় মেলিসা গাড়ি করে একটা জায়গায় যায় এবং কিছু খাবার রেখে চলে যায়, আর তখনই জানা যায় মেলিসা আসলে এতদিন জ্যাসপারকে সেখানে লুকিয়ে রেখেছে। এদিকে ট্যান্ডি কিছু ব্যান্ডেজ এনে টডকে খেতে বলে, টড মানা করে দেয়, কিন্তু ট্যান্ডি নিজে একটা ব্যান্ডেজ খেয়ে দেখে। টড এসবের কিছুই বুঝতে পারে না। তখন ট্যান্ডি টডকে সমস্ত ঘটনা খুলে বলে আর ভাবে যে ব্যাপারটার সমাধান তাদেরকেই করতে হবে। এই সময় একটা রুমে গেইলের পোর্ট্রেট বানানোর সময় কার্লের ইচ্ছে হচ্ছিল গেইলকে খেয়ে ফেলার, তার ইচ্ছে কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝে সে ওখান থেকে উঠে চলে যায়। এই সময় ট্যান্ডি আর টড ওই রুমে এসে কার্লের ব্যাপারে জিজ্ঞাসা করলে গেইল বলে সে বাইরের দিকে গেছে। তখন ট্যান্ডি আর টড দৌড়ে বাইরে যায় আর কার্লকে ফলো করে, আর দেখা যায় কার্ল গাড়ি নিয়ে একটা কবরস্থানে গিয়ে দাঁড়িয়েছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এরপর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।